জায়গা দখল করে গৃহ নির্মাণের অভিযোগ বিধায়কের বিরুদ্ধে, যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি বিধায়কের। মুর্শিদাবাদের সালার থানার সালার কাগ্রাম রাজ্য সড়কের কলেজ মোড় এলাকায় 10 ডেসিমল জায়গার উপর তৈরি হচ্ছে বিধায়কের নতুন ভবন। ওই জায়গা জোর করে দখল করেছে বিধায়ক বলে অভিযোগ করেছেন সালা স্টেশন এলাকার বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী আনিসুর রহমান। যে জায়গায় নতুন ভবন নির্মাণ হচ্ছে সেটি জোর করে প্রভাব খাটিয়ে দখল করেছে বিধায়ক হুমায়ুন কবির। এটা আমার জায়গা, আমার পিছনে আমার জায়গা আছে, সামনে জায়গা, যেটা অলরেডি নতুন বাড়ি হচ্ছে আপনারা দেখছেন, এটা আমার জায়গায় করেছে, এটা জোর করে করছে, ওর প্রভাব প্রতিপত্তি লাগিয়ে করছে। ওর এখন ম্যান অ্যান্ড মানি অনেক আছে, ও সেই জোরে করছে। ওকে হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ, আমার জায়গা, ঠিক আছে, আমার হুমায়ুন দার সঙ্গে আমার ভালো রিলেশন, মানে যাওয়া আসা আমাদের একটা রিলেটিভের মতো হচ্ছে। তো প্রথমে আমি একদিন রেকর্ড, ওই রেকর্ডটা কাটার জন্য রেকর্ড তুলতে গেলাম, ওর রওশন বলে একজন দাবি করেছিল ওনার জায়গা, তার জন্য আমি একজনকে বিএলআর অফিসে বললাম যে ওটা আমার জায়গা, আপনি কেন দখল করছে। তা বললো আমার জায়গা। তা আমি বিএলআর অফিসে একজনকে জানালাম যে ওটা আমার জায়গা, কেন রওশন দখল করছে। তো বললো ঠিক আছে, আপনি হাল রেকর্ড তুলে দেন, আমি ওটা ঠিক করে দেবো। তো তুলতে যেয়ে দেখছি রওশনের আর নেই, কাউসার হোসেন আর কি, ওর নেই, হুমায়ুনের ছেলে ওই গোলাম নবী আজাদের নামে হয়েছে। আমি চাইছি আমার সুবিচার হোক, এই বাড়িটা বন্ধ করা হোক এখন, আর তারপর বাড়িটা ভেঙে আমার জায়গা বের করে দেওয়া হোক। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন বিধায়ক হুমায়ুন কবির, যে জায়গায় ভবন নির্মাণ হচ্ছে সেটি আমার ছেলে গোলাম নবী আজাদের নামে রেকর্ড আছে এবং 2021 সালে এই জায়গা কেনা হয়েছে। ওই জায়গায় ভবন নির্মাণের আদেশ আদালতের কাছে পেয়ে ভবন তৈরির কাজ শুরু করা হয়েছে। আমাকে কালিমা লিপ্ত করতে এই মিথ্যা অভিযোগ করছেন ওই ব্যক্তি বলে দাবি করেন হুমায়ুন কবির। তাহলে আমার এত কি দৈন্যদশা, এত কি প্রয়োজন হয়েছে যে আমি ওই মহিলার 16 গুণ্ডা জায়গা জোর করে আমি আমার বিল্ডিং করতে যাব? আমার বিল্ডিং এই যেখানে বসে আছেন এটা একটা বিল্ডিং, আমার এইখানে বাড়ি থেকে বেড়ান 50 মিটার দূরে একটা দোতলা বিল্ডিং পড়ে আছে, গ্যারেজ বাড়ি, যেখানে কোনো লোকজনই থাকে না, মূর্খের স্বর্গে বাস করছে এরা। আমাকে মেলাইন করা, আমাকে অসম্মান করা, আমাকে মানুষের কাছে হেউ প্রতিপন্ন করার জন্য এক শ্রেণীর লোকরা চক্রান্ত করে করছে।